গিজার কিনে আসল শান্তি পাইতেছি না ভাই, প্রতি বছর গিজার কিনতে হয়। বাসাতে বলে কি গিজার কিনো, দুই দিন যায় না, দুই দিন পরে গিজার ভাঙি যায়, গিজারে বডি নষ্ট হয়ে যায়, গিজার টিকে না, কয়েল নষ্ট হয়ে যায়। আসলে কিন্তু আমরা ভালো মানে যে জিনিসগুলা এগুলো আমরা কিন্তু আপনার চিনি না, আমরা দুই টাকা দিকে তাকাই, আমরা ভালো জিনিস কিনতে পারি না। প্রত্যেকটা জিনিস শুধু আমার গিজার বলতে না, ভালো খাওয়ার খান, ভালো জিনিস কিনেন, অন্তত দুই টাকা বেশি দিয়ে কিনবেন, দীর্ঘমেয়াদি আপনি জিনিসটা লাস্টিং করবে, ভালো ইউজ করে শান্তি পাবেন। যেমন এগুলো আপনি দেখেন, এগুলো এগুলো হচ্ছে গার্মেন্টসের জুট, এই জুট দিয়ে কিন্তু এগুলো তৈরি করে নর্মাল গিজার। দেখেন একটু গিজারগুলো দেখছেন এগুলো, আর আমার এই গিজারগুলো দেখেন, এগুলো এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার। এগুলো এগুলো আপনি বাড়ি দেন, যত জোরে বাড়ি দেন, এগুলো ফাটার ভাঙ্গার কোনো ভয় নেই, এগুলো অ্যাক্রিলিক ফাইবার। আর এগুলোর ভিতরে কি আছে একটু দেখাই আপনাকে আমি, এটা গ্লাস সোল বলা হয় এটাকে, দেখছেন এগুলো এগুলো দেখছেন, দীর্ঘমেয়াদী পানি গরম থাকে। আপনি লাইন বন্ধ করার পরও একটা না 10 থেকে 12 ঘন্টা পানি ফুল বয়েল থাকবে, আর এগুলোতে 2-3 ঘন্টা পানি গরম থাকে না। আর এগুলো হচ্ছে মূলত অ্যাক্রিলিক ফাইবার বলা হয়, কোন জং মরিচা পরে পুরো বডিটা একটা ফাইবার, এটা পুরো বডিটা ফাইবার বলতে হবে, এটা পুরোটা বডি। আমি একটু দেখাই আপনাকে, ফুল বডি, এটা ফাইবারের বডি এগুলো। আর এগুলো বডি যে টিনের, এগুলো এই যে রূপান টিন দেখছেন, এগুলো টিন দিতে হয়ে যাচ্ছে, এগুলো দেখছেন, এগুলো নর্মাল এগুলো জিনিস, এই জন্য এগুলো টিকে না। আর এই গিজারগুলো প্রত্যেকটা বাসাতে, আমি মনে করি বাংলাদেশে, সারা বাংলাদেশে সবার ঘরে ঘরে আমি ফোঁস করে দিব। এই ব্র্যান্ডের ভাই গিজার আপনি, এগুলো যে লেখা আছে আপনি এখানে দেখেন, ডিফেন্ডার, ডিফেন্ডার। আচ্ছা আচ্ছা, ওকে, ডিফেন্ডারে শুধু আপনার যেমন নাম কামতিন এমন, কিন্তু কাজও কিন্তু এমনই, কিন্তু আচ্ছা আচ্ছা, ডিফেন্ডার গিজার কিনবেন আরামসে 10 বছর আপনি ইউজ করবেন। ডিফেন্ডার গিজারের যে কয়েলগুলো থাকবে, এগুলো আমি একটু দেখাচ্ছি আপনাকে, এগুলো একটু দেখেন, এই কয়েলটা হচ্ছে মেড ইন ইতালি। আচ্ছা, মেড ইন ইতালি, ইতালি এখানে খোদাই করে লেখা। আর এই যে কম দামি গুলোর মধ্যে থাকে মেড ইন চায়না কয়েল, এগুলো চায়না কয়েল, চায়না কয়েল, এগুলো বেশি দিন টিকে না। আচ্ছা, একটা কথা আছে না, চায়না বেশি দিন যায় না। আচ্ছা, আর ইটালিয়ান জিনিস এগুলো, একটা কয়েল এগুলো কফার মোটর, এগুলো কোনো গ্যারান্টি দিচ্ছেন আপনি? অবশ্যই গ্যারান্টি আছে, যেহেতু জিনিস কোয়ালিটি ফুল জিনিস, মানে ভালো, তাহলে গ্যারান্টি দিয়ে অসুবিধার কি আছে? ইটালিয়ান কয়েল একটা অন্তত 5-10 বছর কিচ্ছু হবে না, কিন্তু না, আমাদের কোম্পানির থেকে 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কয়েলের জন্য। 2 বছরের মধ্যে কয়েল জ্বলি জ্বলি যা ফুরি যা, যে কোনো সমস্যা হোক রিপ্লেসমেন্ট, এটা দিয়ে নতুন কয়েল দিয়ে দেবো আরেকটা। আর এই কয়েলটা শুধু এখানে ইটালি লেখা নাই, যে কফার মোটর দেখছেন, এগুলো কফার, কফারে কয়েল একটা 50 বছর পানিতে রাখলে নষ্ট হয় না, এটা আমরা জানি, অন্তত 210-220 বছর কিচ্ছু হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। আর এখানে দেখেন ভিতরে কিন্তু লেখা আছে মেড ইন ইটালি, মেড ইন ইটালি, মেড ইন ইটালি, আর এখানেও থাকবে মেড ইন ইটালি, সম্পূর্ণ ফার্স্ট বাসে আপনারা নিবার আগে একবার দেখে নেবেন, বাসাতে নিয়ে খুলে দেখবেন, যদি আপনি যদি মেড ইন ইটালি না হয় আমি গাড়ি ভাড়া সব ফিরে দিউ, ফিরে দিয়ে যাবেন। তো আমরা আচ্ছা দেখেছি, আর এটার আরেকটা জিনিস বলি আপনাকে, আমার এটা তো দেখছেন আপনার, এটা আমার এটা হচ্ছে কফার মোটর বলা হয়। আচ্ছা আচ্ছা, আর এটা যে বডিটা, এলো কিন্তু আপনার অ্যাক্রিলিক ফাইবার, এলো কোনো জং মরিচা পড়ার কোনো বয় না, বডিটা কিন্তু আপনার এখানে যে লেখা আছে মেড ইন ইতালি একদম খুলে গেলে লেখা আছে। তাছাড়া একটু এই যে দেন কভার মোটর, এগুলো কিন্তু সব সেম কয়েল, যে কলটা আমি দেখাচ্ছি খোলা কলটা, এই কলটা আর ভিতরে কলটা সেম কয়েল, দেখছেন সেম কয়েল, এই যে কফার কিন্তু দেখছেন, কফার মোটর, কফার কিন্তু। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা কত লিটারের হয়? এটা হচ্ছে সাবিল ভাই 50 লিটার। এটা আমি আপনাকে একটা কথা বলি সাবিল ভাই, শীতকালীন সময়ে, শীত কিন্তু প্রতিটা বছরে কিন্তু আমাদের জন্য আসে, শীতকালীন সময়টা কিন্তু অনেক শান্তির দিন, খাওয়া দাওয়া শোয়া যেই কোনো কিছুতে শীতকালীন কিন্তু সবচেয়ে আরামের দিনটা হচ্ছে শীতকাল। আর শীতকালটা যদি আমরা যদি আসলে যদি ওভাবে যদি না চলতে পারি, বেশি যদি না চলি, তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু মরণ। যেমন শীতকাল আমরা ঠান্ডা কিছু খাইতে পারি না, ঠান্ডা কিছু খেলে আমাদের সমস্যা থাকে, টনসেলে ভাব থাকে, অথবা অনেক রকমের সমস্যা থাকে ঠান্ডার জিনিস। সেই জন্য শীতকালে একটা গিজার কিনবেন, অন্তত একটা ভালো গিজার, যেহেতু ইউজ করি শান্তি পায়। প্রত্যেকটা জিনিস, ঘরে মা থাকে, বাবা থাকে, বৃদ্ধ মা থাকে, বাবা থাকে, ছোটো বাবুরা থাকে, গরম পানি খাওয়াটা ডাক্তারের কথা, আমার কথা না, গরম পানি খাবেন, গরম পানি দিয়ে হাত মুখ ধুবেন, গোসল করবেন। আর এখন তো যেহেতু করোনাকালীন সময়, আমি মনে করি যে গিজার প্রত্যেকটা বাসাতে গিজার রাখার দরকার, কেন করোনাকালীন সময় ডাক্তারদের কথা, গরম পানি ধুবেন, গরম পানি খাবেন, গরম পানি দিয়ে হাত মুখ সাবান দিয়ে ওয়াশ করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাদের গিজারটার দাম কত রাখছেন সাইফুল ভাই? আসলে এই গিজারগুলো যেহেতু ভালো ব্র্যান্ডের গিজার, 2 বছর কয়েলের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি, একদম চেঞ্জ গ্যারান্টি, 2 বছরের মধ্যে যদি কয়েল নষ্ট হয়
কোম্পানি থেকে একদম নতুন পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। এই এই গিজারগুলো যদি আসলে মূলত যদি আমি মার্কেট প্রাইস বলি, এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হইলে 12-14 হাজার টাকা সেল হয়। না আমরা ওটা রাখতেছি না, আমরা রাখতেছি মাত্র আপনার চ্যানেল উপলক্ষে যারা আসবে আমাদেরকে অর্ডার করবে ওদের জন্য রাখতেছি মাত্র 8,500 টাকা। 8,500 টাকা ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি? জি, আমরা সবসময় বলি এসিদি বিবারিয়া ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিন থেকে কাস্টমার যারা কেনাকাটা করতেছে আর সামনে যারা কিনবে ইনশাল্লাহ বিবারিয়া কিন্তু একটা সুযোগ সুবিধা সবসময় আমরা করে দিই। আপনার যে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আর ঢাকার বাইরে কুরিয়ারটা ফ্রি করে দিচ্ছি। কুরিয়ারটা ফ্রি করে দিচ্ছেন, আচ্ছা। তো যারা আসলে নিতে যাচ্ছেন আর কম দামের মধ্যে যদি কেউ যদি আমার থেকে গিজার কিনতে যায় সবাই দেন আর 8,500 টাকা দিয়ে কিনবো, ওই বাজেট কিন্তু সবার থাকে না। যদি কমের মধ্যে কিনেন, কমের মধ্যে এরকম আমার কাছে কফার মোটরের ইটালিয়ান কয়েলের মধ্যে যেমন মিলানো গিজার গুলো আছে এগুলো কিন্তু, এগুলোর কয়েল কিন্তু ইটালিয়ান, এগুলো প্রাইস গুলো একটু কম আছে। কার লাগলে আপনারা যোগাযোগ করবেন। জি, কয়েল কিন্তু সেম কয়েল এটার মধ্যে, কিন্তু বাংলাদেশে কিন্তু আবাবা কিন্তু লবণাক্ত আবাবা। যদি এই বাংলাদেশে যদি এগুলো যদি পানি লাগে অথবা যদি আমাদের দেশে যেহেতু আবাবা লবণাক্ত এমনি এগুলো লাল হয়ে মরিচা পড়ে যায়, জংদরি যায়, ইস্টি জাতীয় গিজার গুলো আমরা কম দামি গুলো আমরা বিক্রি করে নিতে চাচ্ছেন। আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই ধরনের গিজার গুলো কালেক্ট করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে তাদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বি বাড়ি এন্টারপ্রাইজ। আপনারা চাইলে সরাসরি তাদের দোকানে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। আর এখানে তিনটাই হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কালেক্ট করে নেবেন।